বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি এসেছে পাঞ্জাব অ্যান্ড সাইন ব্যাংক থেকে। সেই নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা, এবং একটি খুবই খুশির খবর, যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন তাদের ত্রিপুরায় এক্সাম সেন্টার রয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেব এবং কীভাবে আবেদন করবেন সমস্ত প্রসেস আমি এই ভিডিওটির মধ্যেই বলে দেবো। প্লিজ ভিডিওটি সঙ্গে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে দেখে নিচ্ছি তাদের নোটিফিকেশনটি। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে সেটা পাঞ্জাব অ্যান্ড সাইন ব্যাংকের মধ্যে সেই নোটিফিকেশনটি বেড়েছে। তাহলে বলা হয়েছে, দেখুন, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং সেখানে বলা হয়েছে। তাহলে বন্ধুরা, এই নোটিফিকেশনটি আমি বলেছি, প্লিজ আমাদের ভিডিওটি সঙ্গে থাকবেন, কারণ এই যে পিডিএফটা রয়েছে টোটাল 32 পেজের। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তাহলে দেখুন, প্রথমে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লো এবং রিস্ক ম্যানেজার, এবং বলা হয়েছে আইটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা বলে দিচ্ছি সেটা, দেখুন, আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে স্টার্ট হয়েছে 20/3/2021 থেকে সেটা স্টার্ট হবে, এবং আপনাদের সেটা যে লাস্ট ডেট বলা হয়েছে 3/4/2021 অবধি আপনাদের সেটা লাস্ট ডেট। তাহলে বন্ধুরা, আমরা দেখেছি যে ভ্যাকেন্সি টেবিলটি দেওয়া রয়েছে, তার পূর্বে যে ভ্যাকেন্সি টেবিল যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, দেখুন সেখানে বলা হয়েছে নাম্বার ওয়ানের মধ্যে দেওয়া রয়েছে, ভালোভাবে সেটা দেখবেন প্লিজ। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি যে পোস্টের ডিটেলসগুলো কী কী দেওয়া রয়েছে। তাহলে দেখুন, নাম্বার ওয়ানের মধ্যে দেওয়া রয়েছে এজিএম লো, সেখানে দেওয়া রয়েছে আপনাদের এজ দেওয়া রয়েছে 35-45 মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং এসটি এসসি ওবিসি ইডব্লিউএস, এবং সেখানে টোটাল আপনাদের ইউআরের মধ্যে একটি পোস্ট রয়েছে, বাকিটির জন্য কোনো পোস্ট নেই। কিন্তু যারা অন্য ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, অন্য কাস্টের মধ্যে যারা রয়েছেন, তারা ইউআর ক্যাটাগরির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে এজিএমসি এজিএম এজিএম লো যারা রয়েছে সেই পোস্টের জন্য একটি পোস্ট রয়েছে, এবং দু নম্বরে দেওয়া রয়েছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারের জন্য, সেখানে পোস্ট রয়েছে আরেকটি শুধু ইউআর, এবং তিন নম্বরে রয়েছে রিস্ক ম্যানেজারের জন্য, সেটিও ইউআরের মধ্যে দুটি ভ্যাকেন্সি রয়েছে। এবং যারা ইউআরের মধ্যে যারা আবেদন করবেন সমস্ত কিছু সেটা দেখে নেবেন, সেটা ইউআরের পোস্ট রয়েছে, সবাই আবেদন করতে পারবেন। এবং তারপর রয়েছে নাম্বার চারের মধ্যে, সেটা রিস্ক ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, সেটাও এজ দেওয়া রয়েছে 25-35, এবং সেখানেও ইউআরের মধ্যে দুটি পোস্ট রয়েছে। তারপর নাম্বার ফোরের মধ্যে দেওয়া রয়েছে আইটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, সেখানে 25-35 মধ্যে যারা রয়েছে এইজ তারা আবেদন করতে পারবেন, এবং সেখানে আমাদের কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে দেওয়া রয়েছে, টোটাল আপনাদের 14 পোস্ট রয়েছে। তারপর রয়েছে নাম্বার সিক্সের মধ্যে, সেখানে আইটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, এবং সেখানে এইজ দেওয়া রয়েছে, এবং আপনাদের যে কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে দেওয়া রয়েছে, টোটাল আপনাদের 36 পোস্ট রয়েছে। তারপর টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 56 আপনাদের টোটাল পোস্টের সংখ্যা রয়েছে বন্ধুরা। তারপর আপনাদের যে বাকি ক্যাটাগরিগুলো আমি দেখিয়েছি, দেখুন সেখানে রয়েছে এইজের রিল্যাক্সেশন, যাদের শিডিউল কাস্টের মধ্যে যারা রয়েছেন তাদের কাস্টের যে এইজের রিল্যাক্সেশন রয়েছে সেটাও আপনারা কাইন্ডলি দেখবেন। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের পার্টগুলি কী দেওয়া রয়েছে। তারপর বন্ধুরা, নাম্বার তিনের মধ্যে দেওয়া রয়েছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যারা আবেদন করবেন তাদের যে এইজ কাউন্ট করা হবে সেটা 31/12/2020 হিসাবে আপনার সেটা কাউন্ট করা হবে, এবং আপনারা যারা আবেদন করবেন তাদের কী কী প্রয়োজন দেখুন সেখানে পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে, প্লিজ আপনারা সেটা রিড করে নেবেন। তাহলে আমি বলে দিচ্ছি যে নাম্বার ওয়ানের মধ্যে দেখুন আপনাদের এডুকেশন কী কী প্রয়োজন, প্রতিটি ডিপার্টমেন্টের জন্য প্রতিটি পোস্টের এগেনস্টে আলাদা আলাদা দেওয়া রয়েছে যে কোয়ালিফিকেশনগুলো, আমি ডিটেলসে বলে দিচ্ছি বন্ধুরা। তাহলে প্রথমটির জন্য চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারের জন্য যারা আবেদন করবেন তাদের এইজ প্রয়োজন 35-55 যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন দেখুন সেখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা সেখানে কম্পিউটার সায়েন্স যদি করে থাকেন আইটি সেক্টরে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনারা যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ ওয়ান অফ দ্য বিলো মেনশন সার্টিফিকেট অফ দ্য ISACA যদি সেই সার্টিফিকেটগুলো থাকে তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবে, এবং সঙ্গে আপনাদের দেখুন এক্সপিরিয়েন্স প্রয়োজন, সেই এক্সপিরিয়েন্সগুলো মেনশন করে দেওয়া রয়েছে। আপনারা যারা আবেদন করবেন প্লিজ আমাদের সেই ডিসক্রিপশন বক্সের মধ্যে PDF লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটা চেক আউট করে নেবেন বন্ধুরা ভালোভাবে। তাহলে বন্ধুরা, নাম্বার দুইয়ের মধ্যে দেওয়া রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার লো জন্য সেখানে পোস্ট রয়েছে, তার এইজ প্রয়োজন যারা আবেদন করবেন তাদের 35-45 মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং যারা আবেদন করবেন তাদের এডুকেশন প্রয়োজন এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন প্রয়োজন দেখুন ডিগ্রি ইন লো হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে আদার্স দেওয়া রয়েছে প্লিজ আপনারা সেটাও দেখবেন। এবং নাম্বার দুইয়ের মধ্যে দেওয়া রয়েছে দেখুন গ্র্যাজুয়েশন
অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন মোস্ট বি ফুল টাইম অ্যান্ড রেগুলার যদি হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের সেটা এক্সপিরিয়েন্স প্রয়োজন রিলেভেন্ট যে ফিল্ডের মধ্যে। তাহলে দেখুন নাম্বার তিনের মধ্যে দেওয়া রয়েছে রিস্ক ম্যানেজার পোস্টের মধ্যে যারা আবেদন করবেন তাদের যে এজ প্রয়োজন 30-40 মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করবেন তাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন দেখুন দেওয়া রয়েছে দ্য ক্যান্ডিডেট মোস্ট বি সেখানে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এগ্রিগেট 60% মার্ক অফ ইকুইভ্যালেন্ট ইন সিজিপিএ এবং সঙ্গে যে আপনার পোস্ট গ্রাজুয়েট এবং সঙ্গে যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন অথবা এমবিএ এবং এই যে ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডে যদি করে থাকেন তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবেন ফাইন্যান্স ব্যাঙ্কিং রিস্ক ম্যানেজার যদি করে থাকেন তাহলেও আপনারা সেটা আবেদন করতে পারবেন অথবা দেওয়া রয়েছে পিজি ডিপ্লোমা ইন ফাইন্যান্স অথবা ব্যাঙ্কিং অথবা রিস্ক ম্যানেজার উইথ এগ্রিগেট 60% মার্ক ইন ইকুইভ্যালেন্ট ইন সিজিপিএ যদি থাকে তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবেন রিস্ক ম্যানেজারের মধ্যে। তাহলে দেখুন নাম্বার যে তারপর দেওয়া রয়েছে আপনাদের যে এক্সপিরিয়েন্স প্রয়োজন সেই এক্সপিরিয়েন্সও রিলিভেন্ট ফিল্ডের মধ্যে দেওয়া রয়েছে প্লিজ আপনারা সেটা চেক আউট করবেন বন্ধুরা। তারপর নাম্বার ফোরের মধ্যে দেওয়া রয়েছে দেখুন রিস্ক ম্যানেজার যারা MMGC জিএস যারা আবেদন করবেন তাদের 25-35 এজ প্রয়োজন এবং আপনাদের সেই কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে দেখুন গ্রাজুয়েট হতে হবে সঙ্গে আপনাদের 60% মার্ক প্রয়োজন এবং যারা তারপর দেওয়া রয়েছে যে পোস্ট গ্রাজুয়েট যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স এবং আপনাদের যদি রিস্ক ম্যানেজমেন্টের যদি থেকে থাকে বা ইকোনমিক্স স্ট্যাটিস্টিকের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবেন অথবা আপনি এমবিএ ফাইন্যান্স ব্যাঙ্কিং এবং রিস্ক ম্যানেজার যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং পিজি ডিপ্লোমা ইন ফাইন্যান্সের মধ্যে থাকে তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের রিলেভেন্ট ফিল্ডের মধ্যে সেই এক্সপিরিয়েন্সগুলোও প্রয়োজন বন্ধুরা। তাহলে নাম্বার ফাইভের মধ্যে যারা আবেদন করবেন আইটি অফিসারের জন্য যারা আবেদন করবেন তাদের এজ প্রয়োজন 25-35 মধ্যে যারা রয়েছেন তারাই আবেদন করবেন বন্ধুরা। আপনাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন দেখুন বিই বিটেক এমটেক বা এমই ইন কম্পিউটার সায়েন্স যদি করে থাকেন তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবেন বন্ধুরা এবং যে পিডিএফটা বন্ধুরা ভালোভাবে সেটা আপনারা রিড করার চেষ্টা করবেন বন্ধুরা। আমরা যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। তাহলে দেখে নিচ্ছি নেক্সট কী দেওয়া রয়েছে। তারপর বন্ধুরা দেওয়া রয়েছে নাম্বার ফোরের মধ্যে দেখুন যেখানে স্কেল অফ পে অ্যান্ড আদার্স ফেসিলিটিস সেখানে দেওয়া রয়েছে দেখুন সেখানে প্রতিটি এগেনস্টে যে প্রতিটি যে পোস্ট রয়েছে পোস্টের এগেনস্টে আপনাদের স্যালারি দেওয়ার মেনশন করে দেওয়া রয়েছে প্লিজ আপনারা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন প্লিজ আপনারা সেটা ভালোভাবে চেক আউট করবেন বন্ধুরা। তাহলে আমরা দেখে নিচ্ছি বাকি পোস্টগুলোর জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনাদের যে সিলেকশন প্রসেসগুলো দেওয়া থাকবে যে পোস্টগুলোর জন্য যারা যারা আবেদন করবেন প্রতিটি পোস্টের ক্ষেত্রে দেখুন 1-4 পোস্টের জন্য রয়েছে টোটাল আপনাদের যে যে পোস্টের জন্য আবেদন করবেন প্রথমে আপনাদের সিলেকশন প্রসেস করবে প্রথমে আপনাদের শর্টলিস্টেড হবে তারপর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউর জন্য। তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি যে কোন কোন জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যে কী কী প্রসেস রয়েছে এবং আপনাদের যে এক্সাম সেন্টার কোথায় রয়েছে দেখুন প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা করে দেওয়া রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশে যারা আবেদন করবেন তাদের যে এই যে এক্সাম সেন্টার রয়েছে এবং আসামের এক্সাম সেন্টার রয়েছে বিহারের সেন্টার রয়েছে এবং প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। আমি ত্রিপুরাটা বলেছি বাকিরা যারা অন্য রাজ্য থেকে যারা দেখবেন প্লিজ আপনারা এই এক্সাম সেন্টারগুলো দেখে নেবেন প্লিজ। তাহলে বন্ধুরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন তাদের আগরতলায় সেন্টার রয়েছে তাহলে ভালোভাবে দেখে নেবেন যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন তাদের আগরতলায় এক্সাম সেন্টার রয়েছে বন্ধুরা। তাহলে দেখুন আপনাদের ছাড়া তারপর যে এক্সাম সেন্টারে যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য সেখানে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেখানে লিস্ট আউট করে দেওয়া রয়েছে প্লিজ যারা আবেদন করবেন প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো সেটা ভালোভাবে সেটা চেক আউট করে নেবেন বন্ধুরা। তাহলে দেখে নিচ্ছি নেক্সট প্যারা কী দেওয়া রয়েছে। তারপর বন্ধুরা নাম্বার এইটের মধ্যে দেওয়া রয়েছে যারা আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন। তাহলে দেখুন যারা আবেদন করবেন তাদের SC ST PWD যারা রয়েছেন তাদের যে অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন টোটাল আপনাদের 150 প্রয়োজন এবং সঙ্গে আপনাদের GST চার্জ ইনক্লুড করা হয়েছে তাহলে টোটাল আপনাদের যে চার্জ হবে 177 আপনাদের টোটাল 177 আপনাদের সেই টোটাল চার্জ। তাহলে বন্ধুরা বাকির যে আদার্স যে রয়েছে আদার্স যারা ইউআর থেকে যারা যারা আবেদন করবেন তাদের যে টোটাল আপনাদের 850 আপনাদের ফি প্রয়োজন এবং আপনাদের GST চার্জ ইনক্লুড করে 1003 টোটাল আপনাদের GST চার্জ মিলিয়ে তাহলে বন্ধুরা সেটা ভালোভাবে দেখবেন। এবং নাম্বার নাইনের মধ্যে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন দেখুন দেওয়া রয়েছে www.psbiindia.com। তাহলে এই যে ওয়েবসাইটটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে সেখানে চেক আউট করবেন সেখানে আমরা দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি আপনারা সেখানে ওয়েবসাইটে ঢুকে সেটা
অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন বন্ধুরা যারা ইন্টারেস্টেড রয়েছেন, এবং যারা অ্যাপ্লিকেশন করবেন যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো ভালোভাবে সেটা আপনারা চেক আউট করবেন। এবং আমি দেখিয়ে দেবো যে ভিডিও শেষে যে অ্যানেক্সারগুলো রয়েছে কী কী আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য কী কী ফরম্যাট আসবে তা আমি সেটা আপনাদের শো করিয়ে দেবো। তাহলে দেখুন আমি আবার বলেছি যে অফলাইনে সেটি লাস্ট ডেট যে অ্যাপ্লিকেশন করার অনলাইনে সেটা 3/4/2021, তাহলে এপ্রিল মাসের 3 তারিখ আপনি সেটা লাস্ট ডেট বন্ধুরা। তাহলে অ্যাপ্লিকেশন যে প্রসেসগুলো রয়েছে সেখানে ভালোভাবে সেটা চেক আউট করবেন বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন। এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে দেখে নিচ্ছি পরের টপিকগুলি কী দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি আপনার যে অ্যানেক্সার ওয়ান রয়েছে সেই অ্যানেক্সার ওয়ান যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনারা দেখবেন আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেটা চেক আউট করে নিতে পারবেন। ভালোভাবে সেটা দেখবেন বন্ধুরা, টোটাল আপনাদের 32 পেজের যে রয়েছে, প্লিজ আপনারা তাই আমরা প্রতিটি বিষয় আপনাদেরকে তুলে ধরা সম্ভব হয়নি, প্লিজ যেগুলো যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে তা আমরা আলোচনা করে দিয়েছি। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সমস্ত বিষয় আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, তাও যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানেও আমরা যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা সেখানে পোস্ট করে থাকি বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।